আবুল আবুল জি খালিদ স্যার এত রাত হয়ে গেল অভি তো এখনো বাসায় ফিরলো না তুই এক কাজ কর অভিকে একটা ফোন দে যা নিচে দারোয়ান গেলো কোন বাজে বন্ধুক লাগে নাকি এত ঘুরতে গেছে ছেলেটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে এক কাম করেন খালু যান এত নাকের ভিতরে দড়ি বাঁধি দেন একটা আংটার মতো লাগিয়ে দিব মানে মানে বুঝুন না নি এতের ওকে মাইয়া দেই বিয়া করাই দেন একবার সব ঠিক হয়ে যাইব আমি তো বিয়ের কথা বলছি আমার বন্ধুর মেয়ের জন্য বন্ধু উঠে পড়ে লেগেছে কিন্তু ওকে তো আমি কিছুতেই বিয়েতে রাজি করাতে পারছি না খালু যান কাইলা শুক্রবার এত এক যা বাসা আইলে এত বুঝাই টু যাই আনার বন্ধুর বাইক লই যাবেন কাইলা দাওয়াত খাওয়ানোর নাম দি হ্যাঁ নি বন্ধুর মাইয়ার লগে এতের বিয়া হড়াই দেন দেখবেন তো সব ঠিক হয়ে যাই তাতে ও বিয়ে করবে হাতে বিয়ে করতে না মানি হাতের বা হ্যাঁ করব এই আবুল্লাহ কি চাতা কথা বলতেছিস ও ভুলই গেছে আন্নে তো হাতের বাপ আন্নে করতেন না হাতেই করব জি বাবা এত রাত পর্যন্ত কোথায় ছিলি বন্ধুর বাসার ছাদে গেছিলাম একটু আড্ডা দিতে আচ্ছা ঠিক আছে এক কাজ কর ফ্রেশ হয়ে আই একসাথে খাবো বাবা আমি খাওয়া দাওয়া করে এসেছি আপনি খান অবি কালকে কিন্তু আমাদের বাসায় রান্না বান্না বন্ধ কেন বাবা কালকে শুক্রবার আমার বন্ধুর বাসায় দাওয়াত ওর মেয়ের বিয়ে রেডি থাকিস আইও যাই খালু যান আমার লগে লগে ঠিক আছে তুইও চলিস ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে বাবা যা বলুন যা আচ্ছা খালু যান লান্ডা ভালো হয়েছে নানি ঠিক মতো বলতে পেরেছি তো একদম খাবের খাপ বাবা বলল তার বন্ধু ছেলের সাথে আমাকে বিয়ে দিবে কিন্তু আমার বিয়ে হয়ে গেলে বাবাকে কে দেখবে এটার একটা ব্যবস্থা করতে হবে বাবাকে দেখাশোনা করার জন্য একটা কাজের লোক ঠিক করতে হবে তোদের আসতে কোনো সমস্যা হয়নি তাহলে সমস্যা কিসের বাবা বিয়ের দাওতে আসছি কোনো লোকজন তো দেখছি না এত অস্থির হচ্ছিস কেন লোকজন আসবে বন্ধু আচ্ছা ওই রে শালা বাবু আরে এনে কি নিয়ে আয় ওরা বসে আছে তো ছেলে মেয়ে রাজি বিয়ে পড়ান কাজী কার বিয়ে কিসের বিয়ে কোথাকার বিয়ে আব্বা তোর বিয়ে আমার বিয়ে আজকে এই মেয়ের সাথে তোর বিয়ে হবে আমি বিয়ে করবো না আব্বা ভাবি যান কাছে চাকরি খেলে ভাবি যান খেবো আর না বিয়ে হড়ান তোমার ভাবি কিনে বাইক করে দেবো চুপ করে কাজে আপনি বিয়ে পড়াশোনা শুরু করেন জনাব জামাল খানের একমাত্র পুত্র অবি খানের বাবা আমি সাইন করবো না বাবা আবুল আবুলের পক্ষ তো নাই সই করে দিই চুপ কর আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আমার এই মা মরা মেয়েটাকে আমি তোর ছেলের হাতে তুলে দিলাম রে বন্ধু আমার এই মা মরা ছেলেটাকে তোর মেয়ের হাতে তুলে দিলাম রে বন্ধু আজকে যদি অ্যানির মা বেঁচে থাকতো খুব খুশি হতো রে আজ যদি অভির মা বেঁচে থাকতো খুব খুশি হতো রে কি ব্যাপার বলতো তুই কি আমাকে ভ্যাঙ্গাচ্ছিস আরে না সেটা না তোর যা অবস্থা আমার তো একই অবস্থা তাই ওই একই কথা চলে আসছে আর কি ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না কাজী সাহেব আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহু আমিন মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন আমি ভালো থাকবো তুই আমার জন্য একদম চিন্তা করিস না আরে দুলা ভাই আপনি এরকম করলে ভাগ্নি তো মন খারাপ করবে এই তুই কোনো টেনশন করিস না এ নিয়ে আজকে থেকে বউ হিসাবে না আমার সংসারে মেয়ে হিসাবেই থাকবে ঠিক আছে আলোজন ঠিকই কইছে এই শুন আবুল ওদেরকে নিয়ে যাও আর আজকে রাতটা আমি এই যে বন্ধুটা দেখছিস না বৌমরা অনাথ বন্ধুর কাছেই থাকবে ঠিক আছে আচ্ছা আলোজন এই কি বললি তুই শুধু কি আমার বউ মরছে আরে তোর বউ তো মরছে আগেরই শালা শালা এই শালা হইলাম কেমনে আমরা তো আজকে থেকে বিআই দুই বিআই ও বন্ধু তাহলে এতদিনে আমরা বন্ধু থেকে বিআই হয়ে গেল শোনো তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না আমার বাবার জোর জবরদস্তির কারণে আমি তোমাকে বিয়ে করেছি এখন ভালো হলে ভালো আর খারাপ হলে বিদায় আমি অ্যানি তুমি অ্যানি হও আর নানি হও সেটা দিয়ে আমার কোনো যায় আসে না না বলতে চাচ্ছিলাম আমার নাম অ্যানি আর পুরুষদের কিভাবে টাই দিতে হয় আমি খুব ভালো করে জানি চুপচাপ শুয়ে পড়ো হঠাৎ করে বিয়ে করেছো অফিস থেকে তো ছুটি নিতে পারো না তাহলে কালকে সকালে অফিসে যাবা ঠিক আছে ঘুমা বাবা বিয়ে হতে না হতেই আমার উপর ডিরেকশন চালু হয়ে গেছে এখনো তো কিছুই শুরু হয়নি ঘুমাবা না আমি তোমার সাথে শুবো না আবুল আবুল বান্দা হাজি জাহাপনা হুকুম করিয়া বাহ বিয়ে হতে না হতেই জাহাপনা হয়ে গেছে আবুল কালকে থেকে ঘরে প্রতিটা রুমে রুমে একটা করে লাঠি রাখবা আন্না কোনো চিন্তা করিকেন না ভাবিজান আই এও নেই ফোন করে সুন্দরবনের তাই
বেতার লাড়ি অর্ডার করতেছি, এটা ইনপুট করি দরকার, লই আনি আনের দি দিও। আচ্ছা লাঠি কি দরকার আছে? বাসার পরিবেশটা কত সুন্দর না। আমি কাজ করি, আমি শুয়ে যাই। হ্যাঁ এই আপন কিচ্ছু আনতে হবে না, হ্যাঁ আমি ঘুমিয়ে যাচ্ছি, আজকে আমাদের বাসরাত না, তুই যা ভাই। আন্না বালার বালা ঘুমাই যান ভাই যান। পানি মারলি কেন? তুই কি করলি? তুমি আমার পানি মারলা কেন? কি করলো তুমি? অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেছি, ঘুম থেকে উঠছিল না তাই পানি ছুড়ে মেরেছি। ডাকতেছ এখন কয়টা বাজে? 6টা বাজে। তা আমি এই সময় উঠবো কেন? আমার অফিস হচ্ছে 9টায়। আমি জানি তোমার অফিস 9টায়, কিন্তু এখন থেকে প্রতিদিন সকাল 6টায় তুমি ঘুম থেকে উঠবা আর ব্যায়াম করবা, ঠিক আছে? এই তুই বলিস নাই যে আমি ব্যায়াম ট্যাম করি না? হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি এখন থেকে ব্যায়াম করবা প্রতিদিন। আমি ব্যায়াম করবো না। আবুল এই দাঁড়া ভাই, আমি যাচ্ছি। আইয়েন ভাইজান, আইয়েন আইয়েন, চল আইয়েন। আমি একটা হাত মুখ ধুইলাম, সাদে যাই পরে জল দিয়ে ভরে। এটা তুমি কি করলা? কি করলাম দেখলা না? সিগারেট ভেঙেছি, বেশি কথা বলে তোমাকেও ভাঙবো। আর সিগারেট খাবা? এতদিনের অভ্যাস আমি কিভাবে ছাড়বো একটু বলবা? মানুষ চলে সবই পারে, ছাড়বো না সিগারেট? না আমি ছাড়তে পারবো না। ঠিক আছে আমি তাহলে বাবাকে বলছি। আচ্ছা দাঁড়াও না, কথায় কথায় বাবার কাছে যাওয়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিব। তোমার উপর বিশ্বাস নাই, আমাকে ছুঁয়ে ওয়াদা করো যে তুমি আর কখনো সিগারেট খাবা না। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি আজকে থেকে আর সিগারেট খাবো না, প্রমিস। ওরে আমার লক্ষ্মী জামাই, আসো নিচে আসো খাবা। এই তুমি এখানে শুয়ে কি করো? আমি কোথায় যাব? আমার কি আর যাওয়ার কোনো জায়গা আছে? শুক্রবার একটা মাত্র বন্ধের দিন, কোথায় ফ্যামিলিকে সময় দিবা তা না, ছাদের মধ্যে শেষ হয়ে আছো। আমি এখানে ঠিক আছি। নিচে চলো গোসল করে তারপর হচ্ছে নামাজ পড়বা। আমি গোসল করবো না, আমার কেমন যেন শীত শীত লাগতেছে। গোসল করবা না, শীত শীত লাগছে? আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও।
বাবা আপনার চা। বসো বৌমা। আচ্ছা বৌমা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি বাবা। বানর কয় প্রকার তুমি কি জানো? হ্যাঁ, অনেক প্রকার তো আছে। শিম্পাঞ্জি আছে, হনুমান আছে, গরিলা আছে। হ্যাঁ, আমি এই বানরের কথা বলিনি, আমি বলছি বান্দর কয় প্রকার সেটা তুমি জানো কিনা। বান্দর কিন্তু অনেক প্রকার হয়। সবচেয়ে দুষ্ট বান্দর কোনটা জানো? না। যেটা পাতাওয়ালা গাছের ডালে ডালে থাকে। এর চেয়েও দুষ্ট বান্দর কোনটা জানো? সেটা হচ্ছে তোমার জামাই, মানে আমার ছেলে। এই বান্দরটাকে মানুষ করার দায় দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, আপনি দোয়া করবেন বাবা, আমি একদম মানুষ করে দেব। আমি তো সবসময় তোমার জন্য দোয়া করি। শোনো, এই বান্দরটাকে কিন্তু সবসময় চোখে চোখে রাখবা। কোথায় যায়, কি করে, কার সাথে ঘোরাফেরা করে সব কিন্তু নজরে রাখবা। ঠিক আছে? আপনি টেনশন করবেন না বাবা, আমি সবসময় চোখে চোখে রাখবো। তা ওই বান্দরটা কোথায় গেছে? আমাকে তো বলো, ফ্রেন্ডদের সাথে বের হয়েছে। কোন ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড, খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ বাবা, গোপনে তদন্ত চালানোর জন্য আবুলকে পিছে পাঠিয়েছি। গুড, এই না হলো আমার বৌমা। শোনো বৌমা, তোমাকে কিন্তু খালি বউ হলে চলবে না, তোমাকে হতে হবে একেবারে সিসি ক্যামেরা। ঠিক আছে? ঠিক আছে, যাও। আপনার আর কিছু লাগবে না? ঠিক আছে, আমি টিভি দেখি। আমি বুকডাউনই দিচ্ছিলাম, বুকডাউন দিতে দিতে আমার কোমরটা প্রচুর ব্যথা হয়ে গেছে, তাই একটু জিরিয়ে নেই। তাই তুমি বুকডাউন দিচ্ছিলে? হ্যাঁ সত্যি, আমি বুকডাউন দিয়েছিলাম। আমি বাবাকে বলে দিব তুমি আমার কথা শোনো না। আচ্ছা দাঁড়াও না, বাবাকে বলার কি দরকার আছে? আমি দিচ্ছি, আমি বুকডাউন দিচ্ছি। আচ্ছা শোনো, তুমি দিতে থাকো, আমি আসছি। আর একদম ফাঁকি দিবা না, কন্টিনিউ করো। আব্বা, আপনি আমার কি ক্ষতিটা এনে করলেন আব্বা? মনটা চাইতেছে আপনার একটা বিয়ে করে দে আব্বা। বাবা, আব্বা, আব্বা। চিরতা আমি খাই না। খুব ভালো শরীরের জন্য, অনেক দূর করেছে না। আমি চিরতা খেতে পারবো না, আমি চিরতা খেতে পারবো না। খেতে পারবো না মানে খেতে হবে, খাও। আমি খাবো না, খাও, আমি খাবো না। খাও, পুরোটা খাবা, গরম করে। এই তো গুড বয়।
আচ্ছা ভাত কেন? আমার কর্পোরাল মোচমোচা পাউডার ডিম কোথায়? এখন থেকে সকালে ভাতই খেতে হবে। আমি ভাত খাবো না। আবুল, এ আবুল কি হয়েছে ভাইজান? এগুলা কি? আমার কর্পোরাল মোচমোচা পাউডারটা কোথায়? আগের দিন ভুলে যান ভাইজান, কর্পোরাল মোচমোচা পাউডারটা বাদা মরে গেছে। এই তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস? হ্যাঁ তুমি খাবা নাকি আমি অন্য ব্যবস্থা নিব? আমি জানি আমি অনেক মজা করে রান্না করি। জীবনে কখনো বিয়ে করবে না? আমি তো বিয়ে করতেই চাইনি, আমার বাবা তো আমাকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা শোন, তোর সাথে যে আমার রিলেশন ছিল এই কথা যদি তোর ভাবি জানতে পারে আমার আস্থা জবাই করে ফেলবে। বোন তুই চলে যা। বাবা, মানে কালকে বিয়ে করে আজকে বউয়ের গোলাম হয়ে গিয়েছো দেখছি। মিলি একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বললাম না। নাও ব্যাগটা একটু ধরো তো, চুলটা বাঁধি। ব্যাগ ধরতে হবে এখন। ধরো। ঠিক আছে। তাহলে বিয়ে করনি কেন? করতে চেয়েছিলাম কিন্তু সে বলেছিল সে জীবনে বিয়ে করবে না। অনেক তাবিজ কবজ করেছি, কোনো লাভ হয়নি, তাই বিয়েও হয়নি। শোনমে, ফার্দার যদি তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বলার বা দেখা করার চেষ্টা করো তোমার কিন্তু খবর আছে। তুই তোর জামাইকে বেঁধে রাখতে পারিস না? এই তুমি আমাকে তুই করে ডাকলে কেন? এখন তো শুধু তুই করে রেখেছি, এরপর এই বাড়িতে বউ হয়ে এসে তোকে দেখিয়ে দেব। ও আচ্ছা, তুমি এই বাসায় বউ হয়ে আসতে চাও? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবুল, দেখো তো তোমার ওকে পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে বাবু, পাক্কা পছন্দ হয়েছে। তুমি কি বিয়ে করবে? ভাবি, আমি আন্নার কথা কোনোদিন হালাইছি না, আজ যাওয়া হালাইতাম না। আমি বিয়া করবি দেখছি না, আমরা দুজনে মানা না। ছি, এই চাকর আমাকে বিয়ে করবে? কেন, আমরা চাকর বলি কি মানুষ নানি? আন্নারে বিয়া করি আমি সুখে শান্তিতে রাখবো। আই লাভ ইউ। চাকর বাচ্চা চাকর ভাবি এই
তারও বুঝি আর বিয়ে হইতো না। হবে হবে, তোমার বিয়ে হবে, তোমাকে আমি ওর সাথেই বিয়ে দিব। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। খালি আইতে যাইতে তেল মালিশ করবেন আর খালি প্রশংসা করবেন, দেখবেন খালি শান্তি আর শান্তি, সংসার শান্তিতে বইটা গেছে। আল্লাহ গো, আমার তো চিরকুমার থাকাই ভালো ছিল। এই আলোচনার কোনো শেষ নাই, চলেন বাসায় যাই। চলেন। সেগুলো দেখা যাবে। আগে বল মিলি কে? হ্যাঁ, কোন মিলি, কার মিলি, কোথাকার মিলি? ও, চেনো না মিলি কে? তাহলে সকালে অফিসে যাওয়ার সময় কার সাথে নিচে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিল? তুমি তোর ভাবি লাগো, বুঝছো? এই কারণে তোমার সাথে ইয়ারকি ফাজলামি করে তোমাকে এইসব কথাগুলো বলেছে। হ্যাঁ, ইয়ারকি ফাজলামি করে অনেক কথা বলে গিয়েছে, বলেছে সে নাকি তোমাকে বিয়ে করে বাসায় আসবে, বউ হয়ে এসে আমাকে দেখাবে। অনেক মজা, তাই না? বউ হয়ে আসবে আমার বাড়িতে? এই এই না, জীবন আসবে না, কোনোদিন আসবে না, তোমার কসম, না না, আমার কসম, জীবন আসতে পারবে না। আর যদি এই বাড়িতে বউ হয়ে কেন এই বাড়িতে ঢোকারও চেষ্টা করে মিলি কখনো, তোকে আমি গরম তেলের মধ্যে ভাজবো, ঠিক আছে? একটু কম গরমে ভাজবে প্লিজ। কম গরমে ভাজবো না, বেশি গরমে ভাজবো সেটা আমি দেখে নিব। একটু ছাড়বে? আমি না, একটু ছাড়ে না, একবার না, একটু ছেড়ে দে। আচ্ছা মিস্টু, তুমি আসবে, তুমি এক কাজ করো, মাছটা দাও। আমার বৌমা রান্না করেছে। শোন, তোর মাও কিন্তু ঠিক এইভাবেই রান্না করতো, এমন করেই সংসারটা গুছিয়ে রাখতো। আর যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো তোমাকে দেখে খুব খুশি হতো। বাবা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন শাশুড়ি মায়ের মতো সংসারটাকে গুছিয়ে রাখতে পারি। হ্যাঁ, আমি তো তোমার জন্য সবসময় দোয়া করি মা। আজকে আমাদের অবিবাহিত না বউ শায়েস্তা পার্টির কার্যক্রম শুরু করা হবে। এখন থেকে আমাদের সংগঠনের মিশন হবে বউদের শায়েস্তা করা। গুরু, আমি তো বিয়ে করি নাই গুরু, আমি কার শায়েস্তা করুম গুরু? তুই তার প্রেমিকাকে শায়েস্তা করবি গুরু। আরেকটা বিষয় গুরু, এই যে আমাদের নতুন একটা সংগঠন হইল গুরু, এই সংগঠনের স্লোগান কি হবে? এখন থেকে আমাদের সংগঠনের স্লোগান হবে বউয়ের কথা শুনবো না, শুনবো না, শাড়ির তলে থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না।
ভাবি একখান গরম খবর আছে। কি খবর? আশার বাসা ছাদের উঠবে গুরু আর ভাইজান মিলি তারা মিটিং করছে। গুরুকে কিসের প্ল্যান? আরে গুরু হইছে অবিবাহিত ফাটির গুরু, তারা সংগঠন করি প্ল্যান করছে বউ ঘরে কেমনে স্বাস্থ্যকরণ যায়। তাই আর কি পরিকল্পনা করেছে? আরো যুক্তি করছে, আন্নে যদি ভাইজানরা কিছু কন হেতাগর সংগঠন নাই আন্নের উপরে হুলিয়াদারি করি। তুমি কোথায় ছিল? ফ্রেন্ডের বাসায় ছিলাম। সত্যি করে বলো কোথায় ছিলা? বললাম তো আমি ফ্রেন্ডের বাসায় ছিলাম। ফ্রেন্ডের বাসায় ছিলা? হ্যাঁ, মিথ্যা কথা বলার জায়গা পাও না। দেখি পাশের বাড়ির ছাদের উপরে গুরুর সাথে বসে পরিকল্পনা করছিলে কিভাবে বউদেরকে শাস্তা করা যায়। কে? চুপ করে আছো কেন? তুমি পরিকল্পনা করো নাই? করো নাই? হ্যাঁ, এটা তুমি কি করে জানলে? আমি সব কিছু জানি। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি এইসব কথা মানুষকে গিয়ে বলো তাই কেন? আমি কি তোমাকে খেতে দিই না? নাকি আমি তোকে মারধর করি? কোনটা? সরি জান, আমি আজকে থেকে ওদের সাথে আর নাই। আমাকে প্লিজ মাফ করে দাও, প্রমিস করছি আমি আর করব না। তুমি আমার সাথে কোনো কথা বলবা না, খবরদার কথা বলার চেষ্টা করবা না। তুমি এখানে কি করো? যাও রুম থেকে বের হও। জান, আমার লক্ষ্মী বউ, আমার কলিজা, আমাকে মাফ করে দাও, আই এম সরি। আচ্ছা, মাফ করতে পারে এক সত্যি। তুমি খাটে নিচে ঘুমাবো আর আমি উপরে। যাও খাটে নিচে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিচেই ঘুমাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি না খুব সুন্দর ঘুমের মন্ত্র জানি, আমি তোমাকে ঘুমের মন্ত্র পড়িয়ে ঘুম পাড়াই দেই। কোনো দরকার নাই, আমি নিজে নিজে ঘুমাবো। যাও তুমি নিচে যাও। আচ্ছা দেই না জান, এমন করো কেন? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, অ্যানির খাটে জায়গা নেই, খাটের নিচে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি কি বলো এটা? বুঝলাম না, টাকা কম কম লাগতেছে কেন? টাকা কই যায়?
দেখো তুমি কোথাও খরচ করে ফেলেছিলে ভুলে গেছো হয়তো। আরে না, টাকা খরচ করলে তো আমি জানতাম না, আমার তো মনে থাকতো। আচ্ছা ঠিক আছে, তোমার ধরো ব্যাগ ধরো, দেরি হয়ে যাচ্ছে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সাবধানে যাও। ভাইজান, বাবিয়ানের ওটা এক্সে। আচ্ছা আবুল, আমি কি তোর কোনো ক্ষতি করছি? না তো। তাহলে তুই আমার এরকম ক্ষতি করতেছিস কেন? আয়, আমার আন্নার কি ক্ষতি করছি? আমি তোর গ্রামে থেকে নিয়ে আসছি, নিজের ছোট ভাইয়ের মতো দেখছি, আর তুই আর তোর ভাবি মিলে আমার ফান্দে ফলাইতেছস। আয় তো কিছু করি না, আর না আজেবাজে লোকের লোকের চলা হেরা করেন কিল্লাই। তার মানে তুই এই ছাদের ঘটনা তুই কি আনিরে বলছস? তুই আমার বাসায় বলছস? ও আন্না জানেন না মনে হয়, আর তো প্রমোশন হয়ে গেছে। ভাবি আরে কাজে সেরাতুন উপরে উঠাই দিছে, আর আমি সিআইডি বানাই দিছে। আমি সিআইডি আবুল্লা। আবুল্লা, তোর সিআইডি চাকরি আমি খায় ফেলাম। আন্নার এই দিন নাই, আন্নার দিন শেষ। আমার দিন নাই মানে? হ্যাঁ, এমন করতাম ভাবির দিন। আবুল্লা, আবুল্লা খানা খানা তো আমি দূর করতে। বাবা কি হয়েছে আপনার? আপনি সন্ধ্যাতে ঘুমিয়ে পড়েছেন? না রে মা, শরীরটা ভালো লাগছে না। বাবা আপনাকে তো অনেক জ্বর এসেছে। বাবা আপনি থাকুন, আমি আপনার জন্য মেডিসিন নিয়ে আসছি আর পানিপুটি নিয়ে আসছি। বাবা এই যে ওষুধটা খেয়ে নাও। বাবা আপনার ঘর থেকে বের হতে হবে না, আমি আপনার সব কাজ করে দিব। মারে। হ্যাঁ বাবা। তোকে তোকে আছে একটা কথা দিতে হবে আমাকে। জি বাবা। মারে, তোর শাশুড়ি মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে অভিকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, এই সংসারটাকে আগলিয়ে রেখেছি। আরে তুই আমাকে কথা দে, তুই তোর শাশুড়ির মতো এই সংসারটাকে আগলিয়ে রাখবি, আমাকে অভিকে আগলিয়ে রাখবি, কোনোদিন আমাকে ছেড়ে দূরে চলে যাবি না। বাবা আমি আপনার মা না, মাকে কখনো ছেলেকে ছেড়ে যেতে পারে? আপনি চুপ করে শুয়ে থাকেন, আমি আপনার মাথায় পানি পড়তে নিয়েছি। আচ্ছা এই টাকাটা রাখো, যেখানে খরচ করতে হয় বাজারের জন্য খরচ করো। বাবা কোথায়? বাবা হচ্ছে তার বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গেছে বাইরে। হায় রে কপাল, বাবা এই বয়সে তার বন্ধুর সাথে আড্ডা দিতে যায়, আর আমি পারি না। তুমি তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাও না, তুমি তো যাও হচ্ছে পরিকল্পনা করতে বউদের কিভাবে শায়েস্তা করা যায়। আবুলই তো নষ্টের মূল, ওই তো নাটের গুরু, ওর জন্যই তো সব ঝামেলা হইছে। তুমি বন্ধুদের সাথে যাওনি আর পরিকল্পনা করনি কিভাবে বউদের শায়েস্তা করা যায়? না না মানে? হ্যাঁ না। তাহলে আবুল, এই আবুল। আবুল কি? শোনো, এই আবুলই উল্টাপাল্টা কথা বলে তোমার মাথাটা নষ্ট করেছে। কোনই পরিকল্পনা বউদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তাই না? কর না। হ্যাঁ হ্যাঁ, না করি নাই, আমি যাই। আমি ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম ওয়াশরুম। যা।
এক্সকিউজ মি ভাইয়া। জি। আপনার মতো দেখতে আমার একটা ভাই ছিল। ও আচ্ছা। আসলে আমার ভাই 3 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। আজকে আমার ভাইয়ের জন্মদিন, তো তাই আমার ভাইয়ের মতো যাকেই দেখছি তাকেই আমি ফুল দিচ্ছি। আপনি যদি ফুলটা নিতেন। অবশ্যই, আপনার ভাইয়ের জন্য শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তুমি এখানে? তুমি কি ব্যাংকে আসছো? ব্যাংকে আসি না, কোথায় আসছি সেটা বাসায় গেলে বুঝতে পারবা। এই দানব না, এই শোনো আমার কথা শোনো। আমি, আরে তুমি তো বুঝতেছো না আমি বলছি তোমাকে। আচ্ছা তুমি রাগ করলা কেন? রাগ করলাম কেন জানো না? রাস্তায় একটা মেয়ে তোমাকে ফুল দেয় আর তুমি সেই ফুলটা নিও না। তোমার ক্যারেক্টারের এত বাজে অবস্থা, তুমি এত ক্যারেক্টারলেস, ছি। বিশ্বাস করো, মেয়েটা একটা ভাই ছিল দেখতে ঠিক আমার মতো। ওর ভাইটা মারা গেছে আর ওর ভাইয়ের জন্মদিন ছিল আজকে, এই কারণে ওর জন্মদিন উপলক্ষে ও আমাকে ফুল দিয়েছে, তাছাড়া আর কিছুই না। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি মিথ্যা কেন বলবো। আমাকে ছুঁয়ে বলো। আমি তোমাকে ছুঁয়ে বলছি, ও আমাকে ভাই হিসেবে ফুলটা দিয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তুমি ফ্রেশ হও না। ঠিক আছে, আমার তাওয়ালটা দাও। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয় টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আবুল, এ আবুল ভাই জানান না, আরে ডাকছিন গিল্লাই। আমার মানে ব্যক্তি টাকা কই? আই জানি কি, আই না মানে ব্যক্তি হচ্ছি নি। তুই টাকা চুরি করছস আমার মানে ব্যক্তি কা? হেলা আন্না, আরে ও যদি চোর করেন গিল্লাই কি টিয়া দচ্ছি নি আন্নে রান্না রুমাই ধুই নি ভুলো। আবার কথা বলে, তুই যদি আমার মানে থেকে টাকা না নেস কে নিবে? আই চুরি করিল তো আন্না, ও যদি আরে গিল্লাই বাইছেন আমি কি করবো? আমার মানে ব্যক্তি থেকে ও টাকা চুরি করছে। আবুল না, আমি টাকা নিয়েছিলাম। কি, তুমি আমাকে না বলে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছো? মানুষ ঠিকই বলে, বউকে বিশ্বাস করতে নাই। তুমি আর কত জ্বালাবা আমাকে, আর কত জ্বালাবা? আমি তোমাকে জ্বালাতন করি? এটা কি দেখো? কি এটা? ডিপোজিট বই। তুমি ডিপোজিট করেছো? সংসারের পিছে সব টাকা খরচ করে ফেল, ভবিষ্যতের কথা একদম ভাবো না, এই কারণে ডিপোজিট করেছি। আমি সবসময় তোর ভালোটাই চেয়েছি, এই জন্য খারাপ বন্ধুদের সাথে মিশতে বারণ করেছিলাম। ভাজা পড়ে খেলে তোমার শরীর খারাপ হতে পারে, তাই নিজ হাতে রান্না করে তোমাকে খাবার খাওয়াইছি। তোমার শরীর ভালো থাকার জন্য আমি তোমাকে ব্যায়াম করতে বলেছি, আর তুমি মনে করেছো আমি তোমাকে যন্ত্রণা দিচ্ছি। আমি তোমার যন্ত্রণা, তোমার যাতে কোনো ক্ষতি না হয়ে যায় এর জন্য তোমার পিছনে সিসি ক্যামেরার মতো নজর রেখেছি, আর তুমি
ভেবে মনে করেছ আমি তোমার স্বাধীনতা কিনে নিয়েছি? আমি সবসময় তোমার ভালোটা চেয়েছি। আমি থাকবো না তোমার সাথে, তুমি তোমার সংসারে থাকো, আমি আমার মতো চলে গেলাম। তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এবার আমি তোমার কাছে সত্যি সত্যি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আই এম সরি, আই লাভ ইউ। আমার সিসি ক্যামেরা কিন্তু থামবে না, সেটা কিন্তু চলবে। শুধু সিসি ক্যামেরা না, তোমার সব ক্যামেরা বসিয়ে দাও।